কত দিন ধরে দোকান করেন এটা? চার পাঁচ বছর হয়ে গেছে গা। এটা কি এত দিন ধরে বাজাইতেছেন? আগে বাজান নাই। সুন্দর জিনিস। এটা কি মেমোরি ভরার নাকি? মানে এই পাশে মেমোরি ভরান? হ্যাঁ ও মেমোরি। এই সরে দাঁড়া, সরে দাঁড়া। মেমোরি কম্পিউটার এরি তো ওষুধ আজকে লেখছি আজকে রেডি। না এটা ভরাই হয় নাই, এটা তো ভরাই হয় নাই। কি দিলে বুঝলাম না আমি, দিলে দেখি হবো করবো দেখিনি। সকাল বেরোন করতে করতে কয়টা বেজে গেল, তারপরে রাস্তাঘাটের অবস্থা, এত দূরে রাস্তা জান না। কত কিলো বামগঞ্জ থেকে? 40-50 কিলো হইত। হ্যাঁ 120 কিলো ভাইরা লাইতে আগের 40-50 কিলো হবো। কি আল্লাহ, আজকে তো দিলে আরো বেশি, 100 কিলোর উপরে জান না। ও আল্লাহ, আল্লাহ, এই যে আমাকে একটাই সমস্যা দেখা গেছে যে একদম প্রান্তিক এলাকায় থাকি, হ্যাঁ একদম গ্রামের লাস্ট মাথায়, এই এলাকায় থেকে চিকিৎসার লেগে বা এমনি যে কোনো সুযোগ সুবিধার লেগে একদম আমাকে হে শেষ মাথা থেকে আইতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নাই, তার কারণ হলো এই যে দেখেন এই সকালকার সকালে এই শীতের মধ্যে যাচ্ছি আমাদের জেলা শহরে একটা রোগী নিয়ে। রোগীটা মূলত আমার বন্ধু, এ আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুরের কুমুদুনি হসপিটালে দুইবার দেখাইছি ডাক্তার, এইখানে ওই রকম কোনো বেটার রেজাল্ট পাই নাই, এই কারণে আজকে ওকে নিয়ে যাব টাঙ্গাইল জেলা শহরে, দেখি কি হয়। এখন আমি মূলত আছি আমাদের এলাকার এক চাচার মোটরসাইকেলে। আমি বাড়ির থেকে বেরোয়ে 2 মিনিটের মতো রাস্তা হাঁটছি, এরপরেই দেখি যে চাচা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, তার ছেলেকে পরীক্ষা, তার ছেলে পরীক্ষা দিবে সেই কারণে তাকে নিয়ে যাচ্ছে। এই সময় হুট করে দেখা, পরে চাচার মোটরসাইকেলে লিফ্ট নিলাম। বন্ধু আমার বাসায় যাইতো আমাকে নিতে, কিন্তু ও লেট করে ফেলছে, এই কারণে আমি ভাবলাম যে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায়। আজকে এই বাজারে হাট, এই যে হাঁটতে থেকে একটু সামনে হাঁটতে হাঁটতে দেখি বন্ধু চলে আসছে। বন্ধু অলরেডি লেট করে ফেলছে, আমাদের আরও আগে যাওয়া উচিত ছিল, লেট হয়ে গেছে আর কি। বাজার থেকে সামনে হাঁটতে হাঁটতে আইসাই দেখি যে বন্ধু চলে আসছে, চাচারে ওইখান থেকে বিদায় দিয়ে দিছি, এরপরে যে বন্ধু আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা উজুবি ওয়াসিক, বাবা গো ঠান্ডা। দেরি তো আমি করি নাই, দেরি করছো তুমি। ওরে আল্লাহ, শীত নাকি এডি বরফ আমার মুখে আইতাছে, এরকম মন হইতাছে, মানে বৃষ্টির পানি যাইতাছে এটা বোঝা যায়, কুয়াশা না একদম মুখ গায়া লাগতাছে, হেলমেট নিয়ে আইলাম নাকি আমি? এই খারাপ, আমি মাফলার প্যান্ডে নাই, আমার কাপা কাপি ধরে গেছে, অক্কারে অবস্থা খারাপ। ওরে আল্লাহ, আর তো বেশিক্ষণ বাইরে রাখুন যাবো না,
ভয়ঙ্কর অবস্থা, বেলা কয়টা বেজেছে? 8টার উপরে মনে হয় বেজে গেছে, না 9টা বাজে, 8:30 বেজে গেছে। এখন কুয়াশার অবস্থা দেখছো, মানে আমার হাত তো শীতল হয়ে যাবে। ফোন বেশিক্ষণ বাইরে রাখা পারব না, হাতের অবস্থা খারাপ। এই সর সর, এই বাজারে দোকানঘাট কিছুই খুলে নাই, ওরে শীত। ইয়াল্লাহ, ইন্দাদি কুয়াশা আরো বেশি, ভয়ঙ্কর অবস্থা রে, বাতাস গু। আল্লাহ, কি আবার ইন্দাদি কুয়াশারও বেশি, মানে সামনে যত গেতেছি তত কুয়াশা বেশি দেখছো অবস্থা। সকালে বেরোনো করতে করতে এই কয়টা বেজে গেল, তারপরে রাস্তাঘাটের অবস্থা, এত দূরের রাস্তা জানো, কত কিলো বামগঞ্জ থেকে 40-50 কিলো হয়েছে? হ্যাঁ, 120 কিলো ভাইরাল হয়েছে। আমি আর 40-50 কিলো হবো, কি আল্লাহ, আজকে তো দিলে আরো বেশি, 100 কিলোর উপরে জানো। ও আল্লাহ, তো বাইরে রাখানি যায় না ঠান্ডার কারণে। আমি কিছুক্ষণ পর পর ফোন ব্যয় করি, আমার পকেটে হাত ঢুকিয়ে রাখি। কি কব দেখো না, হেলমেট কুয়াশা পরে গেছে গা, হেলমেট পয়সা টুসা নাও দরকার হইলে দাঁড়িয়ে, ঠিক আছে সমস্যা নেই। এক লোকালে থেকে ছোটখাটো একটু ইয়ে উঠলাম আর কি, ছোটখাটো হাই হতে উঠলাম নাকি, দেখে দেখে কিনে খেজুর রস কাটে না রে, হেলমেট মুইসা নেবে, হ মুইসা নাও মুইসা নাও। এখান থেকে ভিডিও করা, ভিডিও অনই করি নাই, কি দিলে বুঝলাম না আমি, হেন্দে দিলে দেখি হবো করবনি দেখুন। ও তে আর আত মাঝে মধ্যে সার দিয়ে আরবা নাকি বাংলা বুদ্ধি? হ্যাঁ, সিরিয়াল দেওয়ালে তো তো বাইসা গেলাম বুঝো না কে, জাননি গাই শীতের মধ্যে কাপাকাপি করে যাইতাছি, কারণ আমরা এলোকে টাঙ্গাইলে লাস্ট বর্ডার, আঙ্গুবাড়ি পরে 2-3 বাড়ি গেলে পরে মনে করে গাজীপুরের সীমানা, ঠিক আছে, তাহলে একদম টাঙ্গাইলে লাস্ট বর্ডার থেকে টাঙ্গাইল সদরে যাইতেছি বুঝো নাই, তাহলে কতটুকু সময় লাগতে পারে। হ্যাঁ, ফোন দেও ফোন দিয়ে দেখো, সিরিয়াল দেওয়া পারলে তো শুকুর আলহামদুলিল্লাহ।
তাহলে ধীরে সুস্থে মনে করো যে যাবো গা রিল্যাক্সে। শীত এই দেখো হাতে পায়ে শোয়া দিলে পরে মনে হয় না যে আমার পায়ে আমার শরীরে আমি শোয়া দিছি, ঠিক আছে। ওরে আল্লাহ তুমিও কাঁপতাছো, ওহন কাঁপো। দেখো ফোন ধরে নিও, ফোন ধরতে দেরি হইলে তাহলে ম্যাচ ট্যাচ তো নাই, সামনে দোকান থেকে ম্যাচ একটা নিয়ে আগুন পহিয়ে নই কত নাকি হেডলাইট জ্বালাই আনছে কুয়াশার কারণে। এনে তো কুয়াশা কম। হ্যালো আলঙ্গের, ওই আমার সিরিয়ালটা দিয়ে তুলছে, আমি বাসালে পড়ছি। আচ্ছা আলঙ্গের আজকে ও নেই, ওর বোরে নিয়ে গেছে দুই দিন আগে, জানি আবার ও পরে যে কালকে শুনছি রাইতে ওর সমস্যা হয়েছে ইয়ে বলতে শুনলে কি বলে ফাইডে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওর বোর কি নর্মাল ডেলিভারি হয়েছিল? ও আচ্ছা, নর্মাল ডেলিভারি হয়েছে তাও হসপিটাল নিছে উনি নর্মাল নিয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি। আমি কাপা কাপির মধ্যে আছি, আমি 10 মিনিট চালামু, 10 মিনিট 10 মিনিট তারপরে আমি আর চালিয়ে আরম না। ধরো এই যে কাগজপাতি নেব, হেলমেট ফোলো, হেলমেট ছাড়া কি গাড়ি চালাই মেনছে? তুমি আধা ঘন্টা চালাইছো, আশা তাও শেষ হয় না, 1.5 ঘন্টা তো গাড়ি চালাইতেছি। এটা তো গরমের দিনে আচ্ছা, হ্যাঁ এটা তো অবশ্য, কারণ এই শীতের মধ্যে জোরে গাড়ি চালিয়ে কি মরম নাকি চারিদিকে বাতাস আইতাছে, মনে হয় যেন বরফ আইতাছে, বরফ বরফ। ওই যে এখনো হেডলাইট চালায় গাড়ি চালাইতেছে, এই যে সামনে দেখা যায় না, চারিদিকে কুয়াশা কুয়াশা কুয়াশা। ধৈর্য না গাড়ি না, ঠান্ডার কারণে কুসুম জানে হাতে দিকে ছুটে যায়, ধরে রাখো গাড়ি না এরকম অবস্থা।
শীত ইয়ে দেখো কুয়াশা, 9:30 বাজে গেছে এখনো কুয়াশা যায় নাই, কি অবস্থা। ও ভিজে গেছে কেউ গাড়ি ওটা কুয়াশায়। 10:00 কাছাকাছি বাজে গেল এখনো কুয়াশা কাটার নাম নাই। ওরা কেমনে গাড়ি চালায় শীতের মধ্যে? অকুপড়িতে রক্ত, আমার কুপড়িতে কি পানি, আমাকে শুনলে কি পানি যে আমাকে শীত করতেছে? যে গাছপালা, হ্যাঁ গ্রামের এই সাইডে প্রচুর শীত, অক্সিজেনের মাত্রা বেশি না? পুলিশ মামা, আমরা কিন্তু রং সাইডে আছি, দেখা যাই ঠিক আছে। আরেকজনের ভুলের কারণে তুই কিছু হয় পুরা দোষা মাগো বুঝো নাই? এত পুলিশিং না কই যায়, ডিউটি শেষ না? হাইওয়ের গাড়িতে ওই যে হেডলাইট চালায় চলতেছে। টাঙ্গাইল বাস স্ট্যান্ড মুরের মধ্যে টার্নিং এ জায়গা, মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। কার কথা বুঝো নাই, প্যাসেঞ্জার ওনে যায় দাঁড়ায় আর এই লোকে তোমার ওই লোকে গাড়িও যায় ওনে যায় দাঁড়ায়, এ আগের ইয়ের মতোই। এখন ইমরা যে লোকে ই বানিয়ে দিছে অগ কোনো স্মরণই নাই যে আমাকে যে আমাকে লোকে যে স্টেশন বানিয়ে দিছে, হ্যাঁ স্ট্যান্ডে ওই জায়গায়, এটা অগ কোনো স্মরণ নাই। এই এরিয়ায় ঢুকলে যে কয়টা ভবন দি সব খালি, নার্সিং হোম, হ্যাঁ তারপরে ক্লিনিক, হসপিটাল ঠিক আছে, সব খালি হসপিটাল হসপিটাল হসপিটাল। এই শীতের সকালে এখন কফি না খাইলে ভাল লাগবে না, কারণ এই প্রচণ্ড শীতের মধ্যে মোটর সাইকেল আইছি। না 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 খাওয়ার খাও হালকা, আরে তোমার রেখে খামো নাকি না? হাতে নাও হাতে নাও হাতে নাও হাতে নাও, কতদিন ধরে দোকান করেন এটা? চার পাঁচ বছর হয়ে গেছে গা, এটা কি এতদিন ধরে বাজাইতেছেন? আগে বাজান নাই, সুন্দর জিনিস। এটা কি মেমোরি করার নাকি, মানে এই পাশে মেমোরি করার? হ্যাঁ ও মেমোরি, এই সরে দাঁড়া সরে দাঁড়া, মেমোরি কম্পিউটার দোকান থেকে লুট দেন খালি ও আজি না আরো কিছু বাজান, গান টান বাজান না বরাবর, গান বাজার না, এটা সুন্দর জিনিস এই যেটা খেয়ে দি।
না ঝালমুড়ি ভালো হয়েছে কিন্তু জামাল নেও আরে নেও বন্ধু এক বছর এই অসুখের নিয়ে খালি সমস্যা নাই টেনশন করে কোনো কিছুই নাই সবাই আলাদা করা হয়েছে ঠিক আছে রিপোর্ট দেওয়া আগে তারপর দেওয়া যে কাল ই ডাক্তার কি কয় আল্লাহ ভরসা টেনশন করো কে তুমি ওটা হলো কই তুই আলমগীরে কি বুঝব ও তো ভুঙ্গারি ও তো কই বই ডাক্তারে যখন কই বই রিপোর্ট দেখে যে সমস্যা হ্যাঁ তারপরে বুঝো নাই কিডনিতে পানি জমছে না কি হয়েছে না হয়েছে এটা ডাক্তার আগে রিপোর্ট দে হোক তারপর সে বুঝা পারুম বুঝো নাই টেনশন করো কি নিয়ে তুমি দেখি রিপোর্ট দেখি দিয়ে ডাক্তার আগে দেখি টেনশন করো না মানে দাগ আইছে তাই না বন্ধু যাই হোক এটি খাইয়া দেখো ঠিক আছে তারপর আবার এক সপ্তাহ পরে দেখি আমাদের এখন ডাক্তার দেখানো শেষ এখন বাড়িতে ব্যাক করতেছি শীত এখনও কমে নাই শীত তো ওইরকমই আছে কিন্তু কুয়াশাটা কাটছে আর কি এখন রাস্তায় কুয়াশা নাই হালকা রোদ ইয়ে হয়েছে দেখি আর তো শুকনো বুঝাই যায় না এটার কারণে তাও হালকা কুয়াশা ইয়ে হয়েছে কাটছে যাওয়ার সময় গেছি এক রাস্তায় এখন আসার সময় আরেক রাস্তায় আসছি ওই যে নৌকা আসতেছে নৌকার জন্য ওয়েট করতেছি এখানে রাস্তা ডুবে গেছে আর নৌকা আসলে নৌকা দিয়ে মোটরসাইকেল পার করতে হবে আমরাও নৌকা দিয়ে পার হব সারাদিনের জার্নি এখন আর মন চাইতেছে না ভিডিও করতে নৌকা দিয়ে যেই ইটা পার হব তারপরে মনে হয় না আর ভিডিও করতে পারো কারণ শরীর আর কোলাচ্ছে না এই পর্যন্তই শরীরের সব এনার্জি শেষ আজকে ভিডিওটা এই পর্যন্তই বোঝার লেগে ওই সাইডে উসা হয়ে গেছে কেন আগে বেরে বের দেবো না নৌকাটাই
না, এটা বড় হয় না, এটা তো বড় হয় না।